ফজরের নামাজটা যখন আমরা পড়ি না, ওলামায়ে কেরাম স্টেজে আছে, জিজ্ঞেস করুন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকজন বান্দার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে। প্রত্যেকটি বান্দার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের বরাদ্দ নিয়ে আপনার ঘরে যায়, আমার ঘরে যায়, তখন আমরা জোরে বলেন না, ফজর মানি 6টা 7টা 9, সোবে সাদিক। কারণ আল্লাহর ঘরে ওখানে টাইম যেটা, ওই টাইমটা আমাদের টাইমের সাথে না, ওটা সোবে সাদিকের সাথে হয়। রহমতের ফেরেশতা প্রত্যেকটা বান্দার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আসে, ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকে, বান্দা ঘুম। এবার সেই ফেরেশতা বলে, আল্লাহ তোমার রহমত তুমি দয়া করে দান করেছ, কিন্তু সেটা নেওয়ার মতো কোনো বান্দা তো এখানে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তোমার রহমতটা যে নিবে এমন কোন বান্দা তো এখানে খুঁজে পাচ্ছি না, সবাই তো ঘুমাচ্ছে। আল্লাহ পাক বলে যে একটু অপেক্ষা করো, দেখো না উঠে কিনা, নামাজে দাঁড়ায় কিনা একটু দেখো না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফেরেশতা আবার বলে, আল্লাহ কোন বান্দা তো নাই তোমার রহমতটা নেওয়ার জন্য। এবার আল্লাহ পাক বলে, ফেরেশতা আমি দান করতে জানি, রিটার্ন করতে জানি না, আমি দিতে জানি নিতে জানি না। ও ফেরেশতা জঙ্গলে চলে যাও, আমার রহমতটা জঙ্গলের মধ্যে দান করে আসো। বিশ্বাস করুন, আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক আপনার বিপক্ষ হোক, মন খুশি হোক কিংবা নারাজ হোক, আজকে থেকে শুধু একটা কাজ করবেন, যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন, শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন, আপনার মনটা এমনি শান্তিতে ভরপুর হয়ে যাবে।